আজকে আমাদের টপিক লেটার রাইটিং। সাবজেক্ট কি না, ইউ ওয়ান্ট টু ভিজিট আ ট্যুরিস্ট স্পট ডিউরিং দ্য পূজা ভ্যাকেশন। তুমি পূজা ভ্যাকেশনের সময় কি করছো না, পূজার ছুটিতে তুমি যাবে একটা ট্যুরিস্ট স্পটে, দর্শনের স্থানে বেড়াতে যাবে, ঠিক আছে। রাইট আ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য ম্যানেজার অফ দ্য হোটেল ইনকোয়ারিং অ্যাবাউট দ্য অ্যাভেলেবিলিটি অফ রুম, দ্য কস্ট ইনভলভ অ্যান্ড দ্য সাইট টু বি সিন। 100 ওয়ার্ডের মধ্যে তোমাকে একটা চিঠি লিখতে হবে, কাকে, না হোটেলের ম্যানেজারকে। হুম, তো যেই হোটেলে গিয়ে তুমি থাকবে সেই হোটেলের ম্যানেজারকে গিয়ে একটা চিঠি, ম্যানেজারকে চিঠি লিখতে হবে কি সম্বন্ধে জানার জন্য, না রুমের রুম আছে কি না, রুমের উপস্থিতি সম্বন্ধে, রুমের রেস্ট কি, সরি ভুল বললাম, রুমের কস্ট কেমন, মানে রুমের পার ডে কস্ট। হ্যাঁ, এবং ওই আশেপাশে কিছু দর্শন মানে পুজো সাইট কি আছে সেটা জানার জন্য, ঠিক আছে। তো এটা তো চিঠিটা স্টার্ট করার সময় আমরা কী করব, একদম ওপরে বাম দিকে তো ম্যানেজারের অ্যাড্রেসটা দিয়ে দেবো। হ্যাঁ, টু দ্য ম্যানেজার, আমি একটা হোটেলের জাস্ট একটা নাম দিলাম, IBD রিসোর্টস অ্যান্ড হোটেলস, 31/1 NC চৌধুরী রোড, কালীঘাট, কলকাতা 7000031। তো এটা একটা দিলাম অ্যাড্রেস, আমি কলকাতা স্পট ধরেই অ্যাড্রেসটা দিলাম, সেই হোটেলের অ্যাড্রেস ধরে। তো তোমরা এটা বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট স্পটে দিয়ে একটা অ্যাপ্রক্স কি দিতে পারবে, না একটা হোটেল অ্যাড্রেস দিয়ে দিতে পারবে, ঠিক আছে। তো সাবজেক্টটা আমি দিলাম ইনকোয়ারি ফর দ্য বুকিং। হুম, বুকিংয়ের জন্য ইনকোয়ারি। স্যার, আই সুমন সাহা, আমি নামটা দিলাম, একটা ফলস নাম দিলাম। হ্যাঁ, আই এম প্ল্যানিং টু ভিজিট কলকাতা উইথ মাই ফ্যামিলি ডিউরিং পূজা ভ্যাকেশন ইন অক্টোবর। তো আমি আমার ফ্যামিলির সাথে একটা প্ল্যানিং করছি যে পুজো, পুজোর ছুটিতে আমরা কোথায় যাব, না আমরা কলকাতা যাব ঠিক অক্টোবরে। আই গট টু নো অ্যাবাউট ইওর হোটেল ফ্রম মাই ফ্রেন্ড। আচ্ছা, আই গট টু নো, গট টু নো মিনস আমি জানতে পেরেছি, আই ওয়ান্ট টু নো মানে আমি জানতে চাই, তাহলে দুটো জিনিস আলাদা। হ্যাঁ, আই গট টু নো, আমি জানতে পেরেছি অ্যাবাউট ইওর হোটেল, আপনার হোটেল সম্বন্ধে, কোথা থেকে, না ফ্রম মাই ফ্রেন্ড, আমার বন্ধুর কাছ থেকে, হু স্টে অ্যাট ইওর হোটেল ডিউরিং দুর্গাপূজা লাস্ট ইয়ার, যে গত বছর দুর্গাপূজাতে আপনার হোটেলে ছিল, আমি তার কাছ থেকে আপনার হোটেলের সম্বন্ধে জানতে পেরেছি। হি হাইলি রিকমেন্ডেড মি, সে আমাকে প্রস্তাব দিয়েছিল, ইওর হোটেল, আপনার হোটেলের প্রস্তাবটা আমাকে খুব দিয়েছিল। আই অলসো হ্যাড আ লুক অ্যাট ইওর হোটেলস ফটো অন গুগল। তো আমি গুগলেও আপনার হোটেলের অনেক ছবি দেখেছি। আই উড লাইক টু স্টে ইন ইওর হোটেল, আমি চাই আপনার হোটেলে থাকতে। আই ওয়ান্ট টু নো দ্য অ্যাভেলেবিলিটি অফ রুম ফর 8 পার্সনস, আমি জানতে চাই যে আমাদের প্রায় 8 জনের মতো মেম্বার আছে, তো 8 জন মেম্বারের জন্য রুমের উপস্থিতি আছে কি না, অ্যান্ড ইট কস্ট পার ডে স্টে, এবং পার ডে কত করে খরচ বা রুমের ভাড়া সেটা আমি জানতে চাইছি। অলসো আই উড বি গ্রেট ইফ ইউ সাজেস্ট সাম ফেস্টিভ্যাল সাইটস অ্যালং উইথ দ্যাট সিনস। তো আমি এটা জেনে আরও খুশি হব যে যদি আপনি আমাদেরকে কিছু ফেস্টিভ্যাল মানে কোনো পুজো স্থান বলে দেন আপনার হোটেলের আশেপাশে, সিন্স ইট ইজ আওয়ার ফার্স্ট টাইম টু ভিজিট, কারণ এটা হচ্ছে আমার কলকাতার ভিজিটের প্রথমবার, প্রথমবার আমরা কলকাতা ভিজিট করছি। উই আর প্ল্যানিং টু ভিজিট ইন দ্য 3rd week অফ অক্টোবর, আমরা একটা প্ল্যান করছি যে অক্টোবরের ঠিক 3rd সপ্তাহের দিকে আমরা আপনার হোটেলে পৌঁছাব। সো কাইন্ডলি লেট আস নো, দয়া করে আপনি জানাতে পারেন অল দ্য ডিটেলস, সমস্ত ডিটেলসটা অ্যাজ সুন অ্যাজ পসিবল, হ্যাঁ যত সম্ভব তাড়াতাড়ি। এবার এটা মেন বডি, তো এরপরে ঠিক নিচে বাম পাশে আমি লিখবো থ্যাংকিং ইউ, এবং ডান পাশে লিখবো ইয়ার্স ফেথফুলি, নিজের নাম সুমন সাহা, এবং ঠিক বাম পাশে মানে আমার ঠিকানা, মানে যে লিখছে তার ঠিকানা, ঠিক আছে। তোমরা তোমাদের ঠিকানাটা দিয়ে দেবে, আমি দিলাম এখানে সুমন সাহা বন্ধুভূষণ তমলুক পরিদিনপুর, পিনকোডটা একটা দিয়ে দিলে অবশ্যই তোমরাও পিনকোডটা দিয়ে দেবে, 7216636 এটা দিয়ে দিলাম, তোমরা পিনকোডটা দিয়ে দেবে, ঠিক আছে। এভাবে এটা কমপ্লিট করবে, ওকে।